আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে সাথে আছে সিফাত শারমিন করোনা সংক্রমণ ঠেকাতে আজ থেকে 11 দফা বিধিনিষেধ কার্যকর হলেও গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধির বালাই যাত্রী তো বটেই নিয়ম মানছেন না চালক হেলপাররাও শনিবার থেকে অর্ধেক আসনে চলবে বাস তবে বাড়বে না ভাড়া গত সোমবার 11 দফা বিধিনিষেধ জারি করে সরকার এতে জনসাধারণকে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উন্মুক্ত স্থানে সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ না করা রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ ও আবাসিক হোটেলে থাকার জন্য টিকা সনদ দেখানো সহ বিভিন্ন নিয়মের কথা বলা হয় কিন্তু স্বাস্থ্যবিধি নিয়ে বেশিরভাগ মানুষই উদাসীন গণপরিবহনে অধিকাংশ যাত্রী মাস্ক ব্যবহার করলেও অনেকে তার থোড়ায় কেয়ার করছেন মার্কেটগুলোর চিত্রও অনেকটা একই রকম করোনা সংক্রমণের বিধিনিষেধের মধ্যেই প্রচার প্রচারণার শেষ ভাগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন পাল্টাপাল্টা অভিযোগ আর ভোটারদের কাছে নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা টানা দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের টিকিটে তৃতীয় মেয়াদেও প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী দেওভোগ নিজবাড়ি থেকে সকাল ১০টায় গণসংযোগ শুরু করেন তিনি বলেন নগরবাসীর প্রয়োজনে তিনি অনেক কাজ করেছেন বাকি কাজ শেষ করার জন্য তিনি নৌকা মার্কায় ভোট চাচ্ছেন অপরদিকে দিগুবাবু বাজার থেকে সকাল ১১:৩০টায় গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রতিশ্রুতি নিয়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান শেখ হাসিনা বলেন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণার বিকল্প নেই দেশ এগিয়ে যাচ্ছে মানুষের আর্থসামাজিক উন্নতি হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে অবকাঠামোর উন্নয়ন হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী প্রযুক্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরির মাধ্যমে বিএনপি উন্নয়নের সম্ভাবনা নষ্ট করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বেগম জিয়ার মতো সরকার প্রধান থাকলে দেশের উন্নয়ন হবে না ওয়ান ইলেভেনের অবৈধ ক্ষমতা দখলের ধারাবাহিকতায় ক্ষমতাকে চিরস্থায়ী করতে বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন আওয়ামী লীগের শাসনের ছত্রেছত্রে পৈশাচিকতা ও বিভীষিকার উপস্থিতি সরকার অপশাসন চালিয়ে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করতে চায় এই সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায় গণতন্ত্র ভোটাধিকার ফিরে পেতে চায় বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সভা সমাবেশগুলোতে মানুষের ঢল নামছে উল্লেখ করে তিনি বলেন ১৪৪ ধারা ভেঙে জনস্রোত নেমে আসছে রাজপথে পোশাক খাতের বাইরে গত ৬ মাসে প্রতি দুই দিনে একটি করে কারখানায় দুর্ঘটনা ঘটেছে যার ৬৩% অগ্নি দুর্ঘটনা সকালে তৈরি পোশাক কারখানার বাইরে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম অগ্নি দুর্ঘটনা নিয়ে বিডার ইনিশিয়েটিভকে স্বাগত জানালেও কারখানা পরিদর্শনে আইএলওর মতো আন্তর্জাতিক সংস্থাকে সংযুক্ত না করায় হতাশা প্রকাশ করেন তিনি গবেষণায় উঠে আসে ৪২% শপিং মল এবং ২২% শিক্ষা প্রতিষ্ঠান অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে টেকসই কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা মালিক পক্ষের মানসিক পরিবর্তন জরুরি বলে মনে করে সংস্থাটি এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ৬টায় এর আগে ৫টায় রয়েছে নিউজ টপটেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews ধন্যবাদ সবাইকে